এখানে 2 ইঞ্চি চওড়া একটি কাপড় কাটিং করে নিয়েছি। কাপড়টি এক পাশ থেকে আমি চিকন পরিমাণ ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব। তো পুরো লম্বা কাপড়টিকে আমি এক সাইড দিয়ে চিকন পরিমাণ ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এখন অপর সাইডটিতে সবচেয়ে বড় সেলাই দিয়ে সেলাই করে নেব। তারপর যে কোনো এক সাইড থেকে একটি সুতা খুলে নিয়ে তারপর এভাবে টেনে টেনে আমি ফ্রিল করে নেব। এখন একটি কাপড় আমি ফ্রিজিং ইস্ত্রি করে নিয়েছি। ফ্রিজিংটি 3 ইঞ্চি চওড়া এবং 8.5 ইঞ্চি পরিমাণ লম্বা রেখেছে। তো আপনাদের হাতার কফের মুহুরি থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে তারপরে এই লম্বাটা নেবেন। এখন যে কোনো এক পাশে আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি। তারপর অপর পাশটিতে আমি ফ্রিলের অংশটিকে সামনের দিক দিয়ে 1/2 ইঞ্চি চাইতে কম পরিমাণ কাপড় রেখে তারপর ফ্রিলের অংশটিকে সেলাই করে নেব। অপর সাইডটিতে আমি 1/2 ইঞ্চি চাইতে কম পরিমাণ কাপড় রেখে ফ্রিলের অংশটিকে দেখুন এভাবে ধরে নিয়ে তারপর সেলাইটা দিয়ে নেব। তো সেম সাইজেরই একটি কাপড় নিয়েছি। কাপড়টির উপরে আমি ফ্রিজিং এর অংশটিকে এভাবে উল্টোভাবে বিছিয়ে নিয়ে এই 3 সাইড সেলাই করে নেব। তো উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এই 3টি সাইড আমি সেলাই করে নিচ্ছি। তারপর এই কর্নারটা একটু কাট দিয়ে নিচ্ছি। এরপর ফ্রিজিংটিকে সোজা করে নিচ্ছি। তারপর এখানে একটি হাতা কাটিং করে নিয়েছি। হাতাটি মুহুরি দিকটা আমি সবচাইতে বড় সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানেও কিন্তু কোনো ফোল্ড করছি না। তারপরে এই 2টি সাইড আমি ডাবল ফোল্ড করে নিয়ে 2 ইঞ্চি পরিমাণ মতো সেলাই করে নেব। এরপরে এখানেও আমি একটি সুতা ধরে নিয়ে হাতার মুহুরি দিকটা কুচি করে নিচ্ছি। তারপর ফ্রিল কফের অংশটুকু নিয়েছি। এখন হাতার উল্টা দিকে আমি ফ্রিল কফের অংশটিকে সোজাভাবে বিছিয়ে নিয়ে এই সাইডটি সেলাই করব। তো দেখুন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল করে রাখবেন যাতে হাতার মুহুরি এবং কফটি সমান থাকে। এরপর এই এক্সট্রা অংশটাকে ভিতর দিকের দিয়ে আমি এই কফের উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। বাকি 3টি সাইডে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আজকের হাতার ডিজাইনটি আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। নেক্সট ভিডিওটিতে আমি আপনাদের
কমেন্টসগুলো পড়ে শোনাবো। এই হাতাটি দিয়ে আমি একটি টপস ডিজাইন করছি, সেই ডিজাইনটি আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। হাতাটির সাইডটা আমি এখন সেলাই করে নেব। যারা এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো কফ হাতাটির মধ্যে দেখুন, এখানে আপনারা বোতাম লাগিয়ে নিতে পারেন অথবা হুকও লাগিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি দুটি হাতাই তৈরি করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।